দর্শক বিষয় আরো খবরাখবর জানতে আমরা যুক্ত হচ্ছি জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মীরা সেখানে আছেন হাসান ওয়ালি মারুফা রহমান এবং নাজমুল আমরা প্রথমেই যাচ্ছি হাসান ওয়ালির কাছে ওয়ালি সবশেষ কি খবর আছে আপনার কাছে ফয়সাল আপনাকে ধন্যবাদ একসাগর রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতা দিবসে মহেন্দ্রকোণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের উপস্থিতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ব্যক্তি উদ্যোগে নানান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদের চরণে ভালোবাসার ফুল নিয়ে হাজির হয়েছেন অনেকে ব্যক্তি উদ্যোগে সন্তানদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে আজকের এই দিনে এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যে গৌরব কথা ইতিহাস বাঙালির আত্ম ত্যাগের যে ইতিহাস রক্তের বিনিময়ে বাংলাদেশ পাওয়ার যে ইতিহাস একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেওয়ার যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে জানানোর জন্য আজকের দিনটি তারা বেছে নিয়েছেন যদিও রোজার মাস হওয়ার কারণে এই সকালবেলাতে কিছুটা আমরা ভিড় কম দেখছি সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা কম দেখছি এরপরেও কিন্তু দেখছেন যে একেবারে ধারাবাহিকভাবে দাঁড়িয়ে সিরিয়াল ধরে কিন্তু সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মুহূর্তে আমরা দেখছি বুয়েটের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা আমরা একটু আগে দেখেছি আমি পেছনে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দলও আসছে শ্রদ্ধা জানাতে সব মিলে সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে নয় মাস অর্থক্ষয় যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে সেই যুদ্ধের সূচনা হয়েছিল এই 26 মার্চ 7 মার্চ বঙ্গবন্ধুর যে আহ্বান এবারের যে স্বাধীনতায় যুদ্ধে আসার যে আহ্বান এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম সেই যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে এই 25 মার্চ কাল রাত্রির পরে ঠিক 26 মার্চ বাঙালির গর্জে ওঠার যে ইতিহাস প্রতিরোধ গড়ে তোলার যে ইতিহাস সেই ইতিহাসে কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষ সেই ইতিহাসকে স্মরণ করে 26 মার্চের স্বাধীনতা দিবসকে স্মরণ করে আজকের দিনে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ দ্বারা এসে পৌঁছেছেন তারা শ্রদ্ধা জানাচ্ছে আমরা কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে তারা বলছিলেন যে বৈষম্যহীন বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন যাতে করে বাস্তবায়িত হয় সেই পথে এখন আসলে বাংলাদেশের হাতা উচিত তারা বলছেন যে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে নানান সূচকে বাংলাদেশ অনেক দেশকেও পেছনে ফেলেছে অনেক শক্তিধর রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ এখন মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলছে এই জায়গাটিতে আমাদের যে জাতিগত যে বিভেদ আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ রয়েছে এই সব মতভেদ দূর করে এই সব ঐক্যমতের ভিত্তিতে যেভাবে স্বাধীনতা যুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক সূত্রে দাঁড়িয়ে বাংলাদেশের সকল মানুষ যুদ্ধ করেছিলেন ঠিক একইভাবে বাংলাদেশকে বিনির্মাণে আরও এগিয়ে নিতে যদি একইভাবে সকল মতভেদগুলো বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে এক সূত্রে আসতে পারে তাহলে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যাত্রা যে লক্ষ্যে সেই লক্ষ্যে বাংলাদেশ পৌঁছবে অতি দ্রুত এমনটি আসলে প্রত্যাশা করছেন আগতরা যারা শহীদের চরণে ভালোবাসার ফুল দিতে সবার জাতির স্মৃতিসৌধ এসেছেন আমাদের আরেক প্রান্তে স্মৃতিসৌধের আরেক প্রান্তে রয়েছেন আমার সহকর্মী মারুফ রহমান তিনি জানাবেন সাধারণ মানুষের আশা তাদের প্রত্যাশা তারা কি বলছেন সে প্রসঙ্গে ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে মিছিল পুলিশ গুলি চালায় আমরা যত স্বাধীনতা দিবস ধারণ করে আজকে দিনেও কিন্তু আমি একটু দেখাতে চাই যে এখন ইতিমধ্যে মানুষের দল নেমেছে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন শহীদদের এবং তারা বলছেন যারা শ্রদ্ধা নিবেদন শিশুর জাতির জাতির গণমাধ্যম সঙ্গে কথাও বলছেন তারা বলছেন আজকের এই দিনের মধ্যে দিয়ে বাঙালির জাতির একটি নতুন ইতিহাস তৈরি হয়েছিল এবং যার যা ছিল তাই নিয়ে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মনোবল একটি সশস্ত্র বাহিনীর বিপক্ষে সেটি আসলে বারবারই প্রমাণ করে যে বাঙালি জাতি আসলে তাদের যে বীরত্ব গাথা ইতিহাস এবং শুধুমাত্র 26 মার্চ নয় যদি আমরা বলি এবং এর পরে পরবর্তীতেও বিভিন্ন আন্দোলনেও কিন্তু বাঙালি জাতি সেই প্রমাণটি বারবার রেখেছে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে সেখানে বিভিন্ন হলের ব্যানারে আমরা শিক্ষার্থীদেরকে দেখেছি তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন একেবারেই তরুণ প্রজন্ম এবং তারা বলছেন
যে 71 এর মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে চেতনা সেই চেতনাটি তারা ধারণ করছে। আবারও যদি জাতি কোনো সংকটে পড়ে বাঙালি জাতি আবারও বীরের মতোই গর্জে উঠবে, এই তরুণরা এমন শপথের কথাই বলেছে এবং তারা বলছেন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা সেই শপথটি নিয়েছে যে জাতি যদি আবারও কোনো ক্রান্তিকালের মধ্যে যায় তারা একই ধরনের ইতিহাস রচনা করবে। এবং একই সাথে গৌরবের কথা তো তারা বলছেনই যে আমাদের যে গৌরবের ইতিহাস এবং এখন বাংলাদেশ 53 বছর বয়সে তার যে পরিণত রূপ বিশ্বের বুকে যেভাবে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই জাতি সেই গৌরবের আনন্দ কিন্তু উদযাপন করছে এখানে যারা এসেছেন। অনেকে এসেছেন একেবারে ছোট্ট সন্তানকে হাতে ধরে হাঁটি হাঁটি পা পা করে তারা এসেছেন, তাদের সঙ্গে কথা হয়েছে, স্কুল পর্যায়ের শিক্ষার্থীরাও এখানে এসেছে এবং তারা বলছেন যে এখানে এসে তাদের একটি নতুন অনুভূতি তাদের ভিতর কাজ করছে এবং তাদের খুব ভালো লেগেছে এবং এই ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পেরে তারা গৌরব বোধ করছে একজন বাঙালি হিসেবে একজন বাংলাদেশি হিসেবে। তো মোটামুটি লোকজনের ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারপাশ থেকে, সাধারণ মানুষ এবং একই সাথে বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারেও কিন্তু মানুষ আসছে শ্রদ্ধা নিবেদন করতে। আমাদের আরেক সহকর্মী নাজমুল তিনিও আছেন এই সাভার স্মৃতিসৌধেই, তার কাছ থেকে জানবো আরেক প্রান্তের খবর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা অফার। মারুফা আপনাকে ধন্যবাদ, আপনি যেমনটি বলছিলেন জাতীয় স্মৃতিসৌধের এক প্রান্ত থেকে আমি রয়েছি মূল বেদিতে। আমরা যদি একটু দেখাই যে এখানকার যারা সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এবং জাতীয় স্মৃতিসৌধে এই এবার 26 মার্চে অর্থাৎ স্বাধীনতার দিবস, সেই স্বাধীনতা দিবসকে ঘিরে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে এবং কাজী নজরুল ইসলাম অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন এবং যেহেতু মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার যারা উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং ভুটানের যে রাজা তিনি এসেছিলেন এবং রাজা জিমনে খেসার নামগিয়েল ওয়াংচুং তিনি তার স্ত্রীও কিন্তু এসেছেন এবং তারা কিন্তু ঠিক 5:56 জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং এরপরে কিন্তু যে পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন এবং যে ভুটানের যে রাজা তিনি এসেছিলেন এবং সেই ভুটানের রাজা একটি গাছের চারা রোপণ করেছেন, এরপরে কিন্তু চলে যান এখান থেকে ঠিক 6:00 কিন্তু তারা চলে যান। এরপরে কিন্তু সাধারণ যারা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে এবং শিক্ষকও রয়েছে, কর্মচারীরা রয়েছে এবং বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকরাও রয়েছে এবং সেই সঙ্গে ছাত্ররাও রয়েছে, তারা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে তারা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এবং শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা যেহেতু স্বাধীনতা দিবস জাতীয় দিবস এই দিবসকে ঘিরেই কিন্তু যে নানা আয়োজন সেটা কিন্তু এখন চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু যে 4 স্তরের যে নিরাপত্তা যোদ্ধা সেটা কিন্তু এখনও রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবেই কিন্তু আসলে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা দিয়ে যাচ্ছে, পাশাপাশি যাতে সাধারণ মানুষ এবং যেহেতু রমজান মাস তারা কিন্তু যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখন দেখছেন যে মানুষের ঢল নামতে শুরু করেছে এবং মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে এবং শ্রদ্ধা নিবেদন করছেন এবং লোকজন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে তারা এই মূল বেদিতে কিন্তু তারা এখন শ্রদ্ধা দিচ্ছেন এবং শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এবং বিভিন্ন বয়সের মানুষ বিভিন্নভাবেই কিন্তু আসলে বিভিন্ন শ্রেণীর মানুষ এখন কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা যদি দেখাই যে এখানকার যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং যে কাজী কবি সুফিয়া কামাল অর্থাৎ
হল থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং শিক্ষকও রয়েছে। যদি আমরা যদি একটু দেখাই যে এখানকার যে তারা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এবং শ্রদ্ধাঞ্জলির জন্য কিন্তু তারা এসেছেন এবং দিচ্ছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে যারা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন তারা। আপনাদের সাথে একটু কথা বলি যে আপনারা তো শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন স্বাধীনতার এই 53 বছর পা দিয়ে 54-তে পা দিয়েছে, কেমন বাংলাদেশ চেয়েছিলেন সেটা কি পেয়েছিলেন? আমরা যেটি যেরকম বাংলাদেশ চেয়েছিলাম আমরা সেই পথেই এগোচ্ছি। প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা 2041-এ উন্নত বিশ্বের স্বপ্ন দেখছি। আমরা অলরেডি নিম্ন এলডিসি থেকে আমরা কিন্তু এখন মধ্যম আয়ের দেশে প্রোগ্রেস করছি, 2026-এ সেই প্রোগ্রেশন শেষ হবে এবং আমরা কিন্তু 2031-এ মধ্য আয়ের দেশে চলে যাব, উচ্চ মধ্য আয়ের দেশ, এবং 2041-এ আমরা পুরোপুরি ডেভেলপ কান্ট্রিজে হওয়ার জন্য যে প্রত্যাশা ব্যক্ত করছি সেদিকে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা সেদিকে 2041-এ উন্নত দেশে পরিণত হব। অনেক ধন্যবাদ আপনাকে, যেমন আসলে বলছেন এবং তারা কিন্তু আসলে 2041 সালে যে উন্নয়ন বাংলাদেশ সেটার অপেক্ষায় কিন্তু এখন রয়েছে এবং তারা বলছে এই সরকারকে তারা স্বাগত জানায়। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধাঞ্জলি সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।